আমি খুব গর্বিত এই জায়গাটা নিয়ে, কারণ এই জায়গাটা যখন কিছু ছিল না তখন আমি এসে ভিডিও করতাম, আর সেই ভিডিওগুলো অনেক বেশি সাকসেস ছিল একটা টাইমে। দাঁড়াও 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 দাঁড়াও, আটকে গেছে আটকে গেছে, দাঁড়াও। ও গাইস 220, সো গাইস দিদা এখন ফার্স্ট টাইম দেখছে ব্যায়ামকে, কেমন লাগছে দিদা? দাঁড়াও একটু, তুমি আমরা কিন্তু এখন চলে এলাম এই শহীদ পল্লির, এখানে যাই না ঘাটটার নাম কি, বাট খুব সুন্দর একটা জায়গা। ওয়াও সবাই এখানে ঘুরতেও আসে, ওয়াও এখানে একটা খুব সুন্দর মন্দিরও আছে গাইস। ওয়াও মেলা ঠেলা হয়েছিল, এখন তো একটা পিকনিক স্পট হিসেবে হয়ে গেছে, আর আমি খুব গর্বিত এই জায়গাটা নিয়ে, কারণ এই জায়গাটা যখন কিছু ছিল না তখন আমি এসে ভিডিও করতাম, আর সেই ভিডিওগুলো অনেক বেশি সাকসেস ছিল একটা টাইমে। আর এখানে দেখতেই পাচ্ছ এই সেই মন্দির গাইস, লুক অ্যাট দ্য ভিউ ম্যান। তো এখানে রয়েছে অনেক প্রচুর লোক, আর স্কুল থেকে আসে সবাই ঘুরতে, অনেকে বন্ধু বান্ধবের সাথে আসছে, আর এই সেই মন্দির, আর এখানে এনভায়রনমেন্টটা খুব সুন্দর। জানি এখানে আর কিছু দেখানো নেই কারণ আমি এখানে অলরেডি আগে ভিডিও করে গেছি, আর ওই সাইডে অনেক বেশি লোক রয়েছে গাইস। তো চলো যাওয়া যাক দিদার কাছে। অনেকদিন পর আসলাম, ভাবলাম তোমাদেরকে একবার দেখাই, এদিক দিয়ে যাই গাইস। ওয়াও জাস্ট ওয়াও। আর আমরা কিন্তু এখন গাইস পৌঁছে গেছি, তোমরা জানি না কে কী বলবে এটাকে, কিন্তু গাইস ফুচকা পাড়া বলে, অনেকে ফুচকা গ্রাম বলে। যারা যারা আমার প্রিভিয়াস ভিডিওটা দেখোনি, আমি কিন্তু এই জায়গাটার উপরে একটা ভিডিও বানিয়েছি, আর এই জায়গাটা কিন্তু পুরো ফুচকার জন্য বিশাল ফেমাস। তো তোমরা আসতে পারো, আর একখানে একটা স্কুল, আর আমি এখন গাইস দিদার কাছে যাবো। দিদা কিন্তু জানেন আমি এসেছি, কারণ আমি দিদাকে না জানিয়ে এসেছি, আর এখান থেকে দেখতে পাচ্ছ সব স্কুল কলেজের ছেলেরা মেয়েরা আসছে। ওয়াও হালকা একটু অফরোডিং হবে, বাট নো ইস্যু গাইস। অনেকটা বেশি হার্ড এদিকে রাস্তাটা, বাট কোনো ব্যাপার না। এগুলোই গাইস তোমাকে পরবর্তী জীবনে অনেক স্কিলসের ডেভেলপমেন্ট করবে, মানে যখন তুমি লম্বা ট্যুর করবে বা লাদাখ ট্যুর করবে, সেখানে তো অনেক বেশি অফরোডিং, তুমি তার আগে যদি ছোটো ছোটো অনেক বেশি রাইড করে থাকো সেখানে কিন্তু অনেকটা স্কিল ডেভেলপ হয়ে যাবে। দাঁড়াও 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 দাঁড়াও, আটকে গেছে আটকে গেছে, দাঁড়াও। গাইস রাস্তাটা দেখতেই পাচ্ছ অনেকটাই ন্যারো, বাট কিছু করার নেই, একটুখানি যদি ভালো করে ঠিকভাবে যাওয়া যায় তাহলে যে কোনো গাড়িই যেতে পারে, তাই বলেই না যায় বাস লড়ি যাবে। তো আমি চলে এসেছি গাইস মা বাড়ির কাছে। অ্যাকচুয়ালি আমি আগে ওই রাস্তাটা দিয়ে আসতাম, ওই দিক দিয়ে একটা মেন রোড আছে, ওই দিক দিয়ে এখন আসছি না, কারণ এদিকে রাস্তাটা ঘুরেছে আর প্রচণ্ড খারাপ ওই দিকে রাস্তাটা। এদিকে দুর্গাপূজার প্যান্ডেল স্টার্ট হয়ে গেছে গাইস, আসবো দুর্গাপুজোতে আসবো, কারণ এদিকে খুব ভালো একটা পুজো হবে শুনছি, তো দুর্গাপুজোতেও আসবো ব্যায়ামকে নিয়ে। সো গাইস এবার দিদার রিয়াকশনটা দেখার মতন হবে, দিদাকে আমি ফার্স্ট টাইম দেখাবো হচ্ছে ব্যায়ামের এই লুকটা। ওহো ও গাইস 220, তোমাকে যেরকম বলছিলাম গাইস মাই ড্রিম বাইক এটা গাইস আমার মামার। ওয়াও কি লাগছে গাইস, দেখো একই ফ্রেমে দু দুটো বেস্ট। দিদা দিদা কি করছ, একবার আসো আমার গাড়িটা দেখবে, একবার আসো 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 আসো। সো গাইস দিদা ঘুমোচ্ছিল, দিদাকে এসে ডিস্টার্ব করলাম গাড়িটা দেখানোর জন্য, তো দিদা ফার্স্ট টাইম দেখবে,
কেমন লাগে বলবে? হ্যাঁ দিদা, ওই দেখো, আচ্ছা আচ্ছা গাড়িটা কাছে আছে, একবার আসো না, জুতোটা পরে আসো। সো গাইস, দিদা এখন ফার্স্ট টাইম দেখছে ব্যায়ামকে, কেমন লাগছে দিদা? সত্যি কথা বলো না, তুমি আমাকে বলছিলে খারাপ বাজে হয়েছে, সত্যি কথা হয়েছে, এটা ভালো লাগছে বলো, সুন্দর হয়েছে, দাঁড়াও একটু তুমি না। তো গাইস, আমি এখন দিদার কাছে এসে দিদাকে যেরকম বলছিলাম, তো তোমার কেমন লাগলো বলো বাইকটা? ভালো লাগলো, সত্যি কথা বলো? হ্যাঁ ভালো লাগলো। তো গাইস, দিদাকে এই প্রথম দেখালাম ব্যায়ামের এই নিউ লুকটা, আর আজকে এই ভিডিওটা এখানেই, জানি এরপরে হয়তো অন্য কোনো একটা ভিডিও করবো। আর ওই দেখো, হ্যাঁ চলো, 220 বিস্ট বিস্ট গাইস বিস্ট, চলো দেখাচ্ছি অন্য একটা ভিডিওতে, তো আমার জন্য স্ট্রেস গুড বাইস।